আজ আমি আপনাদের সাথে এমন একটি আইডিয়া শেয়ার করব, যে আইডিয়াটি যদি আপনি ফলো করেন আপনি দীর্ঘ সময় ধরে ইংরেজি চর্চা চালিয়ে যেতে পারবেন এবং আপনি চেষ্টা করলে হয়ে যেতে পারবেন একজন খুব ভালো মানের স্পিকার, এটা কারো সাহায্য ছাড়া। তো এর আগেও আমি আপনাদেরকে অনেক টিপস দিয়েছি, অনেকগুলো ভিডিও দিয়েছি যে আপনি বাসায় বসে কিংবা কারো হেল্প ছাড়া আপনি কীভাবে ইংরেজি চর্চা করতে পারেন। তো এইরকমই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনার সামনে চলুন ঘুরে আসা যাক আমার আজকের ভিডিওটি, যে আপনি কীভাবে একটি দীর্ঘমেয়াদী সময় নিয়ে আপনি ইংরেজি চর্চাটা চালিয়ে যেতে পারেন এবং সাথে হতে পারে হয়তো আপনার কিছু অর্থ উপার্জন। বন্ধুরা, বরাবরের মতোই আমি সবসময় ইংরেজি চর্চার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমি আমার স্টুডেন্ট থেকে শুরু করে আমার যারা আপনারা যারা ফ্যান ফলোয়ার্স আছেন সবাইকে আমি সবসময় বলি যে আপনি প্রযুক্তি ব্যবহার করে ইংরেজি চর্চা করার চেষ্টা করেন, যেটা আপনার ইংরেজি চর্চার ক্ষেত্রে অনেক দূর আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এরকমই প্রযুক্তিকে ব্যবহার করে ইংরেজি চর্চার একটি ভিন্ন রকম আইডিয়া নিয়ে আমি আজকে আসলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আইডিয়াটি আমি আসলে শেয়ার করতে চাচ্ছি, সে আইডিয়াটি হলো এই যে আপনি আমার ভিডিওটি দেখছেন, কোথায় দেখছেন? ইউটিউবে দেখছেন। আপনি কিন্তু ইউটিউবে মোটামুটি এখন অনেক সময় দেন, বা এরকম আপনার মতো অনেকেই আছে যারা ইয়াং জেনারেশন যারা ইউটিউবে প্রচুর সময় দেয়। দেখুন, ইউটিউব হচ্ছে এমন একটি মিডিয়া যে মিডিয়ার মাধ্যমে আপনি সহজেই যে কোনো ধরনের তথ্য আপনি ইজিলি পেয়ে যেতে পারেন। যেমন আপনার ইংরেজি শেখার দরকার বিধে আপনি এই ভিডিওটি দেখছেন, আপনার যদি কোনো প্রোডাক্টের রিভিউর প্রয়োজন হয় তাহলে সেই প্রোডাক্ট লিখে সার্চ দিলেও কিন্তু ইউটিউবে রিভিউটা পেয়ে যেতে পারেন। এইভাবে করে আপনার লার্নিং থেকে শুরু করে জীবনের যে কোনো অংশে ইউটিউব কিন্তু অনেক বড় একটি ভূমিকা পালন করে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরতে পেরেছেন, যেহেতু ইউটিউবে এত গুণগান করছি আমি আজকে যে আইডিয়াটা দিব সেই আইডিয়াটা হচ্ছে কি, ইউটিউব রিলেটেড। এখন এই ইউটিউব রিলেটেড আইডিয়াটা কী, এর আগে আমি আপনাদেরকে বলেছি যে আপনারা ভিডিও তৈরি করুন এবং ভিডিও তৈরি করে আপনি ফেসবুকে দিয়ে দেন, সেখানে আপনি রিভিউর মাধ্যমে বা ফেসবুকের যেসব ইংলিশ লার্নিং গ্রুপ আছে তারা আপনার ভিডিওটি রিভিউ করে আপনার ভুল ভ্রান্তি ধরিয়ে দিয়ে আপনার ভিডিওটি ভালো কিছু করে দেখাতে পারে বা সেখান থেকে আপনার ক্ল্যারিফাই হয়ে যেতে পারে। একইভাবে আপনি চাইলে এখন থেকেই শুরু হয়ে যেতে পারেন একজন ভালো ইউটিউবার। ইউটিউবার কীভাবে, ধরুন আপনি ইংরেজি চর্চা করতে চাচ্ছেন, প্রথমত আপনি ভুলে যান যে আপনি ইউটিউবার হতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন ইংরেজি চর্চা করতে। ইংরেজি চর্চা করার জন্য আপনার কাছে নিশ্চয়ই একটা স্মার্টফোন আছে, আপনি নিশ্চয়ই প্রতি মাসে কিছু ডেটা কিনছেন বা মেগাবাইট কিনছেন এই ইন্টারনেট চালানোর জন্য। তো আপনি এই জিনিসগুলোকে ব্যবহার করেই আপনি কিন্তু হয়ে যেতে পারেন একজন খুব ভালো ইংলিশ স্পিকার, আবার একই সাথে হয়ে যেতে পারেন একজন ভালো ইউটিউবার। দেখুন, ইউটিউবে কিন্তু আমরা অনেক ধরনের ভিডিও দেখি এবং যেমন আমি এই চ্যানেলটি যখন ওপেন করেছি ইউটিউব কিন্তু আমাকে লার্নিং করে, অর্থাৎ ইউটিউব আমাকে কিন্তু বিভিন্ন বিষয়ে অনেক আইডিয়া দেয় এবং আমাকে টিচিং দেয় কিন্তু ইউটিউব। তো চ্যানেল বিভিন্ন নোটিফিকেশনে আমরা এই টিচিংগুলো পেয়ে থাকি, সেখানে আমি দেখেছি এমন এমন সব বিষয় নিয়ে মানুষ ইউটিউবে ভিডিও তৈরি করে যেসব বিষয় আপনার কাছে মনে হবে এটা কোনো ভিডিওর বিষয়ই হতে পারে না, তারপরও সেই বিষয়ের উপরে ভিডিও কিন্তু লাখ লাখ ভিউ হয়ে যাচ্ছে। তো এরকমই আপনি কিন্তু চাইলেই বিভিন্ন প্রোডাক্টের রিভিউ আপনি ইউটিউবে দিতে পারেন এবং অবশ্যই সেই রিভিউটি বাংলায় না, রিভিউটি হবে ইংরেজিতে, কারণ আপনার মৌলিক উদ্দেশ্য কিন্তু ইউটিউবার হওয়া নয়, আপনার মৌলিক উদ্দেশ্য হচ্ছে কি, ইংরেজি চর্চা করা। এখন ইউটিউব ইংরেজি চর্চা করতে যেয়ে যদি আপনি ইউটিউবের প্ল্যাটফর্মটাকে আপনি ব্যবহার করেন তখনই আপনি হয়ে যেতে পারেন একজন ইউটিউবার। তো যাই হোক, এটা কীভাবে হতে পারে, এটা হতে পারে ধরুন আপনি আপেলের উপরে একটা রিভিউ করবেন, আপেলের উপরে একটা রিভিউ করবেন। এখন এই আপেলটা আপনি একটা আপেল বাজার থেকে কিনেই আনলেন, এই আপেলটার উপরে প্রথমে বাসায় একটা ওয়ার্কআউট করেন কাগজে কলমে। ওয়ার্কআউটটা কী, এই আপেলটা পৃথিবীর কোন কোন দেশে মানে আপেলটা উৎপাদন হয়, আপেলটি দেখতে কেমন এবং আপেলটির খেতে কেমন, আপেলটির কোনো ইকোনমিক্যাল কোনো প্রভাব পৃথিবীর কোনো দেশে আছে কি না, এই জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে আপনি চাইলে আপেল নিয়ে কিন্তু একটা রিভিউ ইংরেজিতে করতেই পারেন। এখন দেখেন, ইংরেজিতে যখন আপনি রিভিউ করবেন তো আপনি তো ইংরেজি বলতে পারেন না বা আপনি তো ইংরেজি অতটা ভালো এক্সপার্ট না, আপনি আপেলের উপরে ইন্টারনেটে একটা সার্চ দিন, আপেলের উপরে ডিটেলস, তার যে উইকিপিডিয়া বা বিভিন্ন ধরনের গুগলের বিভিন্ন সাইটে কিন্তু আপেলের উপরে অনেক ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। এইসব ইনফরমেশনগুলোকে আপনি কালেক্ট করে আপনি এটাকে একটা খাতায় নোট আউট করেন, নোট আউট করার পরে এরপর আপনি এই যেটা আপনি নোট করেছেন সেই জিনিসটাকে আপনি নিজে নিজে বাসায় ইংরেজিতে চর্চা করুন অনেকবার এবং আপনি দেখুন যে কীভাবে ইউটিউবাররা যখন ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারেন ইংলিশ, বিশেষ করে ইংরেজিতে যারা রিভিউ করছে
তাদের ভিডিও দেখতে পারেন, তারা কিভাবে ইউটিউবের ওই ভিডিওটা কি কথা দিয়ে শুরু করেছে এবং কি ধরনের কথা দিয়ে তারা শেষ করেছে, এটা থেকে আপনি কিভাবে ইংরেজিতে শুরু করতে হয় আর কিভাবে ইংরেজিতে শেষ করতে হয় এটা আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। এবার আসি প্রোডাক্টের বিষয়ে। প্রোডাক্টের উপরে তো আমি বললাম, আপনি উইকিপিডিয়া বা গুগলে সার্চ দিলে কিন্তু আপনি এই এই প্রোডাক্টের উপরে আপনি অনেক তথ্য, আপনি লিখিত তথ্য পেয়ে যেতে পারেন, ইভেন ভিডিও পেতে পারেন। সেই লিখিত তথ্য এবং ভিডিওগুলোকে সমন্বয় করে আপনি নিজেই যে বাসায় মিনিমাম 15 থেকে 20 বার, 30 বার, 50 বার, চাইলে 100 বার আপনি ওই প্রোডাক্টের উপরে নিজেই যে ইংরেজি বলার চেষ্টা করুন। এবং ইংরেজিটার ব্যাপারটা হবে এরকম, আপনি ভিডিও করার উদ্দেশ্যে ইংরেজিটা বলছেন। এরপর আপনি যখন স্যাটিসফাইড হবেন, না এখন আমি ভিডিও করতে পারি, তখন আপনি আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে কিংবা আপনার কাছে যদি হ্যান্ডিক্যাম বা DSLR ক্যামেরা থাকে সেটা দিয়ে আপনি সেই জিনিসটাকে ভিডিও করুন। ভিডিও করার পরে আপনি দেখুন সেই ভিডিওতে আপনার কোনো ধরনের সমস্যা আছে কিনা, বা আপনি আপনি নিজে স্যাটিসফাইড কিনা সেই ভিডিও থেকে। যদি নিজে স্যাটিসফাইড না হয় তাহলে আবার চর্চা করে আবার আপনি ভিডিও করুন। এইভাবে আপনি প্রতি সপ্তাহে 1টি বা 2টি ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে পারেন এই বিভিন্ন প্রোডাক্টের উপরে। প্রোডাক্ট তো অভাব নেই, যেমন আপনি ফার্নিচারের উপরে করতে পারেন, আপনি ড্রেসের উপরে করতে পারেন, আপনি ফ্রুটসের উপরে করতে পারেন, আপনি ডেইলি কমোডিটিসের উপরে করতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটার উপরে আপনি প্রোডাক্ট রিভিউ করতে পারেন। এই প্রোডাক্টগুলো রিভিউ করতে 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 দেখবেন যে আপনি ইংরেজিতে যখন এই প্রোডাক্টগুলোর উপরে তথ্য কালেক্ট করতেছেন তাতে আপনার আইডিয়াটা ডেভেলপ হচ্ছে, এবং এই প্রোডাক্টগুলো কীভাবে কথা বলতে হয় ইংরেজিতে সেই জিনিসগুলো আপনি যখন জানছেন তখন আপনার আস্তে আস্তে ইংরেজি চর্চা কিন্তু রেগুলার হয়ে যাচ্ছে। এবং এরপরে ধরেন আপনাকে তো ওই ভিডিও যখন আপনি পাবলিশ করবেন ইউটিউবে, তারপরে হয়তো অনেকে এই ভিডিও দেখতে পারে, দেখে হয়তো কমেন্ট করতে পারে, সেই কমেন্টের রিপ্লাইগুলোও আপনারা ইংরেজিতে করার চেষ্টা করেন। এতে একটা সুবিধা হবে, আপনার ভিডিওগুলো শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ বিশ্বের অন্য দেশগুলোতেও কিন্তু দেখার একটা সুযোগ হতে পারে। এবার আসি যে আপনি এই এই ভিডিও যখন আপনি দিবেন, অর্থাৎ প্রোডাক্ট রিভিউর উপরে যখন আপনি ইংরেজিতে ভিডিও দিবেন, আপনার তো আইডিয়া ডেভেলপ হলো, ইংরেজি চর্চা হলো। তো একটা কথা কিন্তু আমি বলেছি যে এখান থেকে টাকা উপার্জন হতে পারে। হ্যাঁ, ইউটিউব যেটা করে সেটা হচ্ছে কি, কোনো চ্যানেল যদি ভালো গ্রো করে তাহলে সেই চ্যানেলকে ইউটিউব সুযোগ করে দেয় হচ্ছে অ্যাড চালানোর জন্য। এখন সেই চ্যানেলে যদি অ্যাড চলে, অর্থাৎ আপনার চ্যানেলটা যদি আপনি নিয়মিত ভিডিও দিয়ে যদি আপনি ভালো কিছু করতে পারেন তাহলে হয়তোবা ইউটিউবে অ্যাপ্লাই করলে আপনি হয়তোবা ইউটিউবের মনিটাইজেশন কিংবা আপনি অ্যাডের যে সুযোগটা সেটা আপনি পেয়ে যেতে পারেন। অবশ্যই এটা সম্পূর্ণ আপনার উপরে, আপনি আপনার চ্যানেলে কি আপনি অ্যাড চালাবেন বা চালাবেন না এটা সম্পূর্ণ আপনার উপরে। আপনি যদি মনে করেন যে না এখান থেকে আপনি আয় করতে চাচ্ছেন ভবিষ্যতে, তাহলে আপনি অ্যাডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং তার জন্য কী কী কন্ডিশনগুলো আছে এগুলো ইউটিউবে অনেক ভিডিও এগুলোর উপরে পাবেন, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। যেহেতু আমি আসলে মেনলি ইউটিউবের ভিডিও মেকিংয়ের উপরে কোনো ক্লাস আপনাদের নিচ্ছি না, আমি মেনলি আপনাদের ইংরেজি চর্চার উপরে আইডিয়া দিচ্ছি, এই কারণে এইটার বিষয়ে আমি আপনাদেরকে বলছি। আর যদি ইউটিউবের ভিডিও আপলোড কিংবা কীভাবে চ্যানেল ওপেন করতে হবে, কীভাবে আপনি অ্যাডের জন্য অ্যাপ্লাই করবেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের বাংলাদেশে অনেক চ্যানেল আছে, আপনি যদি একটু সার্চ দেন তাহলে এই চ্যানেলগুলোতে আপনি এগুলো আইডিয়া পেয়ে যাবেন। তো তাহলে আপনি দেখেন এখানে একসঙ্গে 3টি কাজ হলো। 1 নম্বর হচ্ছে আপনি 1টি ভিডিও তৈরি করতে যেয়ে আপনি ওই বিষয়ের উপরে মিনিমাম 50 থেকে 100 বার নিয়ে কথা বলছেন, তাতে আপনার ইংলিশ প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। 2, ওই বিষয়ের উপরে আপনি পৃথিবীর সব বিষয়ে, অনেক সময় স্টুডেন্ট আমাদেরকে বলে যে স্যার একটা বিষয়ের উপরে কী বলবো খুঁজে পাই না, যখন আপনি ওইটার উপরে রিসার্চ করবেন এবং ওইটার উপরে তথ্যগুলো আপনি কালেক্ট করবেন তখন কিন্তু আপনার আইডিয়াটা ডেভেলপ হয়ে যাচ্ছে। তার মানে আপনি যদি চিন্তা করেন ইউটিউবে আমি 500 ভিডিও দিব, তাহলে টপিক হবে 500 অথবা প্রোডাক্ট হবে 500, এই 500 প্রোডাক্ট বা 500 টপিকের উপরে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে, সেই রিসার্চ করতে গিয়ে কিন্তু আপনার আইডিয়া ডেভেলপ হয়ে যাবে। তাহলে 1 নম্বর হলো আপনার ইংরেজি চর্চাটা হবে, 2 হচ্ছে আপনার আইডিয়া ডেভেলপ হবে, 3 হচ্ছে হতেও পারে আপনি হয়তো আপনার কোনো একটা ভিডিও যদি যারা এই ভিডিও দেখছে তাদের যদি ভালো লেগে যায় তাহলে হয়তো আপনি এই ভিডিও থেকেও আয় করতে পারেন যদি ইউটিউব আপনাকে এলিজিবল মনে করে। এবং সেটা কীভাবে করতে হবে সেটা ইউটিউবে অনেক মানে চ্যানেল আছে যারা এই সাপোর্টগুলো দিয়ে থাকে, সেসব চ্যানেলের ভিডিওগুলো দেখলেই আপনারা সেখান থেকে এই আইডিয়াটা পেতে পারেন। আমি শুধু বলবো যে আপনি ইংরেজি চর্চা করেন। আর ইংরেজি চর্চার ক্ষেত্রে অবশ্যই এখানে যারা আমার এই ভিডিও যারা দেখছেন যারা ইউটিউবার তাদের জন্য এটা হেল্পফুল হবে, যারা অলরেডি ইউটিউবিং করছেন। আর যারা ইউটিউবার না বাট আপনি লার্নিংয়ের জন্য ইউটিউব দেখছেন তারা কিন্তু চাইলেই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আজকেই একটা ইউটিউব চ্যানেল ওপেন করে কালকে থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড শুরু করে দিতে পারেন। এবং মাথায় রাখবেন যে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ইংরেজি হয়তো বা অতটা শুদ্ধ হবে না, উচ্চারণ হয়তো বা অতটা পারফেক্টলি নাও হতে পারে, কিন্তু এটা নিয়ে আপাতত অ্যাটেনশন দিবেন না, আপনি রেগুলার ভিডিও দিয়ে যান। ভিডিও দিয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে আপনার চর্চাটা রেগুলার হবে, আপনার আইডিয়া ডেভেলপ হবে, এবং এখান থেকে সুযোগ হয়ে যেতে পারে আপনার নিজের পপুলার হওয়ার কিংবা আপনার নিজের প্রোডাক্ট সেল করার। অনেক কিছু থেকে এখান থেকে আপনি আর্নিং করতে পারেন, এই আর্নিংটা লার্নিংও হতে পারে আর্নিংও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকে ছিল এটাই ছিল আমার ভিডিওর আজকের মূল টপিক, যে আপনারা আপনাদের নিজেদের সেলফ ভিডিও আপনি প্রোডাক্ট বেস কোনো একটা প্রোডাক্টের রিভিউ দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করুন।
সেই ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড করুন, এবং ইউটিউবে যারা কমেন্ট করবে তাদেরকে ইংরেজিতেই কমেন্টে রিপ্লাই করুন। তাতে আপনার লেখালেখিটাও হয়ে যাবে, কমেন্টের রিপ্লাইটাতে আপনার ইংরেজি লেখার চর্চা হয়ে যাবে, ভিডিও করতে যেয়ে আপনার ইংরেজি বলার চর্চা হয়ে যাবে, আর সাথে তো ওই প্রোডাক্টের উপরে আপনার আইডিয়া ডেভেলপ করছি। তো যাই হোক, আমি একেবারে সম্পূর্ণ একটি নতুন আইডিয়া আপনাদেরকে ইংরেজি চর্চার ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের কাছে এই আইডিয়াটি ভালো লাগে তাহলে আপনি এই আইডিয়াটি ব্যবহার করতে পারেন আপনার ইংলিশ স্পিকিং প্র্যাকটিসের ক্ষেত্রে। আর হচ্ছে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বন্ধুরা এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।